এক শ্রেণীর লোক আছে দেখবেন গরু ব্যবসা করে, গরু ব্যবসা করুক কিন্তু গরু নাংলা না আনাংলা, আনাংলা বোঝেন তো, ওই আনাংলা অর্থাৎ নাংলা না, সেই গরু নিয়ে এসে ঘাড়ের গোড়ায় কায়দা মতো তেল ঘষে দিয়ে এমন ভাবে সরাই দেয় মনে হয় যেন একদম কোনো পশমই নেই। ওই গরু বাজারে নিয়ে যে বিভিন্ন ধরনের মিথ্যে কথা বলে কয় ভাই বিভিন্ন কিরে কাটে আর কয় আমি হুজুর মানুষ আমি তার মিথ্যে কথা বলতে পারি না আমার গরু নাংলা গরু নাউজুবিল্লাহি মিন জালিক, না বা দাইতলা এলাকায় এরকম গরু ব্যবসাদার নেই মনে হয়, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, সুদ খাচ্ছে অহরহ, অথচ যে ব্যক্তি সুদ খায় সে যেন নিজের মায়ের সঙ্গে 18 বার জিনা করলো, নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা জানি যে সুদ খেলে গুনাহ হয় তারপরেও ওই জিনিস বাদ দিয়েছে না, মানে সবকিছু করতে রাজি হুজুর, ও সহজে কি আর বাদ দেওয়া যায় হুজুর, এত সুজা নামাজ পড়ে কপাল কালো করে ফেললেও কি হবে না, কবুল হবে না, কেন না নামাজ কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার, কি খাবার ভাই, হালাল খাবার, নামাজ ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাবার, হালাল খাবার যদি আপনার দেহের ভিতরে না যায় তাহলে আপনার ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। পরের জিনিস আত্মসাত করে যদি আপনি ওই টাকা দিয়ে দেহের ভিতরে ঢুকান আপনার সন্তানাদি যদি মানুষ করেন একটা সন্তানও আপনার কথা শুনবে না, ঠিক না বেটি? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন নাকি, নবীর একজন প্রসিদ্ধ সাহাবী, সাহাবীর নাম কি বলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা, আমার ভাইরা আমার বাবাজিরা, এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা একজন হলো আনসার আর একজন হলো মুজাহিদ, অর্থাৎ আনসার বলা হয় ওই ব্যক্তিকে যারা আল্লাহর দিনে সাহায্য করে তাদেরকে বলা হয় আনসার, আর হিজরতকারী হিজরত বলা হয় যারা আল্লাহ রাস্তায় হিজরত করে এক জায়গা থেকে আর এক জায়গায় পরিবর্তন করে ওদেরকে বলা হয় হিজরতকারী। আমি বলতেছি ভাইরা আমার আল্লাহর কাছে কেমন তোবা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর একজন সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা হযরত সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নবীর একজন প্রসিদ্ধ সাহাবী, তিনি হিজরত করতে যাবেন কিন্তু তৎকালীন যুগে আল্লাহ নবী আনসার এবং মুজাহিদদেরকে এক জায়গায় করে তাদেরকে পরস্পর গলায় গলায় মিলাই দিচ্ছে, তোমরা একজন আর একজনের পরস্পর ভাই ভাই, সুবহানাল্লাহ বলেন, আর আমরা কি করি একজন আর একজনের কিভাবে ক্ষতি করতে পারি সেই চিন্তায় থাকি, একজন আর একজনের কিভাবে ডেভেলপ তার দাবাই দেওয়া যায় বিভিন্ন রকম ইত্যাদি, মানুষের নামে গীবত শেখায়ের যত রকম এরম ভাবে মুনাফিকি আছে, সব রোগ আমাদের ভিতরে ক্যান্সারে ভরপুর হয়ে গিয়েছে, ঠিক না বেটি? খারাপ লাগছে নাকি ভাই? অসুবিধা নেই তো, সবাই একটু মাঝে একটু চা একটু আইনে না, আমার গলা তো বসে যাচ্ছে, সবাই তো রুশি পড়ি, লাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলছিলাম নির্জনে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা করতে হবে, শুধু আল্লাহর কাছে তওবা করলে কিন্তু হবে না, ভালো করে বুঝতে হবে তওবার জন্য শর্ত হলো চারটে, কয়টে বলেন, চারটে, আমার দিকরি খেয়াল খেয়াল করেন, তওবার জন্য শর্ত হলো চারটে, বসে বসে তওবা ইস্তেগফার করলাম একটা গুনাহ করলাম আর মুখে থাবায় বললাম তোবা তোবা, এটার নাম কিন্তু তোবা না, তোবা হলো অন্তর থেকে দৃঢ় প্রতিজ্ঞা করা যে আল্লাহ যা করেছি আর জীবনে কোনোদিন আমার দ্বারাই কোনো গুনার কাজ হবে না, আর কোনোদিন কারোর অন্যায় ভাবে কাউকে মারব না, আর কোনোদিন অন্যায় ভাবে কারোর জমি ফাঁকি দেব না, আর কোনোদিন অন্যায় ভাবে আমার দ্বারাই কোনো গুনার কাজ সম্ভব হবে না, এরম ভাবে আল্লাহর কথা স্মরণ করে চোখের পানি ফেলে ওই কথাগুলো মনে করা, আর যে সমস্ত মানুষের আত্মসাৎ করা টাকা পয়সা কেড়ে কুড়ে নিয়ে মারধর করে যাদের কাছ থেকে নিয়েছি নির্জনে বসে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে তওবা করা যে আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি তুমি মাফ করার মালিক, মাফ করার মালিক কে, আল্লাহ। অন্যায়ভাবে মক্কা শরীফে হজ করে আসছি
হজ করে এসে কপাল কালো করে ফেলেছি, মসজিদের কোণে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, কিন্তু দেখা গেল শরীক ফাঁকি দিয়ে এমন একটা অবস্থার পর্যায়ে রয়েছে। কারণ এই অবস্থায় যদি আমি এরম ভাবে হাজার শতবারও যদি হজ করে আসি, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না বেটি? আমার ভাইরা আমার বন্ধুরা, কেননা হকুল্লাহ হকুল ইবাদ, একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক। আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। বান্দার হক গুলো কি ভাইরা আমার বন্ধুরা আমার? এই জন্য ভালো করে আজকের ওয়াজ থেকে শুনে নিয়ে যেতে হবে। আমরা নামাজ পড়ি, অনেকে আছে নামাজ পড়ি, কিন্তু নেক্সট সুরতে মানুষদেরকে ধোকা দিই, ঠিক না বে ঠিক? নেক্সট সুরতে আবার কেমন ভাবে ধোকা দেয় দেখবেন, অনেক মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু নামাজের ভান ধরে। নামাজ যদিও পড়ে, মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, কেননা ওর ভিতরে দুই নম্বরই ব্যবসা আছে, ওই হারাম জিনিস ভক্ষণ করে, হারাম জিনিসের ব্যবসা করে। মাথায় টুপি দিয়ে যখন হারাম জিনিস ব্যবসা করে, তখন চিন্তা করে মানুষ আমাকে ভালো বলবে, সমাজে আমাকে ভালো বলবে, কেউ বলবে না যে আমি দুই নম্বরই ব্যবসা করি, ঠিক না বে ঠিক? ফেন্সির ব্যবসা করে, কত রকম হাবিজাবির ব্যবসা করে, কিন্তু মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মনে হয় যেন পাঁচ অক্ত নামাজি, এর মতো বেজির গুহার পৃথিবীর ভিতরে নেই, বুঝলেননি? ওরে খুদা, এত বড় বেজির, তার মানে কি এই ব্যক্তি নেক্সট রাতে ধোকা দেয়।